আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ যে সংকটের মধ্যে যাচ্ছে এই মুহূর্তে, সেই সংকটটা মানে শুরু হয়েছে বলতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে যে কয়জন আলোচিত প্রবাদ পুরুষ রয়েছে, সমালোচিত একেবারে প্রবাদ পুরুষ হিসেবে যাদেরকে গণ্য করা যায়, গত এক যুগের মধ্যে যদি তাদেরকে তালিকা করা হয় তাহলে সবার শীর্ষে যে নামটি থাকবে তিনি হলেন ডক্টর তৌফিক ই ইলাহি, যার পদবি জ্বালানি উপদেষ্টা, এবং যিনি বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর পদমর্যাদা নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নজরে থেকে পুরো বিদ্যুৎ সেক্টরটিকে পরিচালনা করছেন। তিনি সাধারণত প্রকাশ্যে কম আসেন, প্রকাশ্যে কথাবার্তা কম বলেন, কিন্তু প্রায় সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া হয় না। ইতিপূর্বে বেশ কয়েকজন জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন, এখনও আছেন, তবে এখনকার যিনি রয়েছেন তিনি বয়সে নবীন, তার আগে যিনি ছিলেন তিনি বয়সে প্রবীণ, তার আগে আরেকজন ছিলেন, কিন্তু সকল ক্ষমতা এই ডক্টর তৌফিক ইলাহির হাতেই মূলত ছিল। তিনি সাবেক আমলা এবং তিনি আরও বহু পরিচয়ে অভিহিত। তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটি সারা জায়গা নিয়ে বক্তব্য দিয়েছেন। ব্যবসায়ীদের সঙ্গে তার একটা বৈঠক হয়েছে, সম্ভবত ব্যবসায়ীরা একটি অনুষ্ঠান আয়োজন করে তাকে ডেকেছিলেন এবং সেই অনুষ্ঠানে দেশের সকল শীর্ষ ব্যবসায়ীরা ছিলেন। তো সেই শীর্ষ ব্যবসায়ীদের অনুষ্ঠানে ব্যবসায়ীরা মনের কথা বলছিলেন, দুঃখের কথা বলছিলেন, তাদের শত শত কোটি, কারো কারো হাজার হাজার কোটি টাকার যে ব্যাংকের দায় দেনা রয়েছে এবং ব্যবসার যে সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে যে দুঃসংবাদ রয়েছে এই কারণে, এগুলো নিয়ে জ্বালানি উপদেষ্টাকে তারা অবহিত করছিলেন এবং তারা বলছিলেন যে কোনো মূল্যে, যে কোনোভাবে বা যে কোনো প্রক্রিয়াতে শিল্প কলকারখানা, বিশেষ করে নারায়ণগঞ্জ, আশুলিয়া এবং গাজীপুরের যে শ্রমঘন এলাকা রয়েছে, সেখানে যদি নিরবচ্ছিন্নভাবে সন্ধ্যার পর বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহটি করা হয় তাহলে এই মুহূর্তে দেশের যে দুর্ভোগ এবং দুর্দশা রয়েছে এটি দূর হবে তুলনামূলকভাবে দ্রুততার সঙ্গে এবং তাড়াতাড়ি। এর বাইরে ব্যবসায়ীরা বলেছেন যে বর্তমান সংকট মোকাবেলা করার জন্য তাদের যে শিল্প কলকারখানাতে বিদ্যুৎ এবং গ্যাস দেওয়া হবে এটির যদি মূল্য পরিশোধ করা হয় বা মূল্য যদি বাড়িয়ে দেওয়া হয় সেটিতেও তারা কিন্তু রাজি। তো তাদের সেই বক্তব্য শোনার পর জনাব তৌফিক ই ইলাহি অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সঙ্গে যে বক্তব্য দিয়েছেন সেটি সত্য, নিষ্ঠুর বাস্তবতা। একটা দেশের যিনি প্রধান ব্যক্তি জ্বালানি খাতের, তিনি কতটা অসহায় হলে এই ধরনের বক্তব্য দিতে পারেন তা সহজে অনুমেয়। প্রথমত তার বক্তব্যের ইতিবাচক দিকগুলো বলে নেই। তিনি যেটি বলেছেন যে এই মুহূর্তে বিদেশের যে রিজার্ভ রয়েছে, বাংলাদেশের রিজার্ভ ফান্ড রয়েছে বাংলাদেশ ব্যাংকে, এটি দিয়ে জ্বালানি তেল কিনে আবার সেই তেল লোকাল কারেন্সিতে বিক্রি করে মোটামুটি রিজার্ভ সামাল দেওয়া সম্ভব নয়, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, বিশ্ব বাজারে এলএনজির যে দাম এবং যে প্রক্রিয়াতে তারা কিনেছে এটি এই মুহূর্তে বিশ্ববাজার থেকে এনে গ্যাসের বাজার স্থিতিশীল রাখা, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখা এটি অসম্ভব বিষয়, ফলে এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের টলারেন্স বৃদ্ধি করতে হবে। এর প্রেক্ষিতে তিনি যেটি বলেছেন সেটি হলো, আসুন এখানে আমরা যারা আছি, মানে সেই অনুষ্ঠানে যারা আছি, আমরা শপথ গ্রহণ করি যে দিনের বেলাতে আমরা বাতি জ্বালাবো না, বিদ্যুৎ ব্যবহার করবো না, অর্থাৎ এসি, এয়ার কন্ডিশন, মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে আমাদের যে বিশাল লাক্সারিয়াস আইটেমগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা করব না, এবং সেগুলো যদি আমরা না করি তাহলে যে বিদ্যুৎ থাকবে সেই বিদ্যুৎ দিয়ে শিল্প কলকারখানা
আরো সুন্দরভাবে চালানো যাবে। তার এই বক্তব্য নিয়ে প্রচুর ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে, সবাই বলার চেষ্টা করছেন যে ভালো কথা আমরা শপথ নেব। কিন্তু সেই শপথ নেওয়ার আগে যে বিদ্যুতের যে ব্যবহার, এটি তার মাধ্যমে শুরু হতে হবে যেন তিনি দিনের বেলাতে কোনো কিছু চালাবেন না অফিসে এবং বাসাতে, এই কথা সবাই বলার চেষ্টা করছেন। প্রমাণস্বরূপ তারা বলার চেষ্টা করছেন যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ বা জ্বালানি উপদেষ্টা যিনি এই বক্তব্য দিয়েছেন, তার অফিস বাসার সমস্ত বিদ্যুৎ সংযোগ দিনের বেলায় কেটে দেওয়া হোক, রাতে অন্য সব মানুষ যেভাবে পাবে তারাও ঠিক সেভাবে পাবে, এই কথাগুলো বলার চেষ্টা করছেন। অনেকে আরেকটি এগিয়ে বলার চেষ্টা করছেন যে আমাদের দেশে এখনও কারো সাহস ঠিক ওই পর্যায়ে আসেনি, এর কারণ হলো বিদ্যুৎ উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছেন, তো তিনি কার উপদেষ্টা কাজ করছেন, প্রধানমন্ত্রী, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আর অন্যদিকে যিনি ডিপুটি মিনিস্টার রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তিনিও মূলত প্রধানমন্ত্রীর অধীন, ফলে আজকের এই দুর্ভোগ এবং দুর্দশার জন্য মূলত প্রধানমন্ত্রী দায়ী। এই কথাটি কেন লোকজন বলছে না, এটি নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করছে, কিন্তু তারা এখনও পর্যন্ত আসলে বঙ্গভবন বা গণভবন এখানকার যে বিদ্যুতের কানেকশন দিনের বেলায় বন্ধ করার কথা এখনও জনগণ বলেনি, আর সেখানে লোডশেডিং অন্যান্য এলাকার মতো এইভাবে করা হোক এই দাবিও এখন পর্যন্ত আসেনি। এটি আবহমান বাংলার নম্রতা, ভদ্রতা, বিনয় এবং সৌহার্দ্যের একটা বিরাট নমুনা। এর কারণ হলো পৃথিবীর অন্য কোনো দেশে হলে সবার আগে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যারা রয়েছেন, এরপর মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং রাষ্ট্রের বড় বড় যে সকল কর্মচারী রয়েছেন তাদের উপরে চাপটা বেশি আসত। কিন্তু বাংলাদেশের সৌভাগ্য যে আমাদের দেশের সকল কষ্ট, দুর্ভোগ এবং দুর্দশা সাধারণত গরিব মানুষ নিজেদের কাঁধে নিয়ে নেয়। তো এখন এরই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন করছেন যে ইউক্রেন যুদ্ধ সারা দুনিয়াতে প্রভাব ফেলেছে, ডলারের সংকট সারা দুনিয়াতে রয়েছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট বিরাজ করছে আমদানি বাণিজ্যে, রপ্তানি বাণিজ্যে, ফরেন রেমিটেন্সে, এবং যেভাবে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি দুটো মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, যেভাবে আমদানি সংক্রান্ত কোনো ঋণপত্র বা এলসি করতে গিয়ে আমদানিকারকরা যে বাধার সম্মুখীন হচ্ছে, এটি সারা দুনিয়ায় দ্বিতীয় কোনো নজির আছে কিনা। আমরা শ্রীলঙ্কার দেউলিয়াত্ব, পাকিস্তানের দেউলিয়াত্ব নিয়ে অনেক কথা শুনেছি এবং শুনে যাচ্ছি, এমনকি শ্রীলঙ্কা এবং পাকিস্তানে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত পরিবর্তিত হয়ে গিয়েছে। এখন বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে শ্রীলঙ্কাতে ঘটছে আমার যতটুকু জানা ঘটছে না, বরং শ্রীলঙ্কা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং যেভাবে চীনের সাহায্য পেয়েছে, যেভাবে IMF-এর সাহায্য পেয়েছে, তার ফলে তারা কি হচ্ছে, তাদের যে অর্থনীতি সেটি আবার পুনরুজ্জীবিত হচ্ছে, এবং বাংলাদেশ থেকে তারা একসময় $20 কোটি ঋণ নিয়েছিল, সেই ডলারও তারা এখন ফেরত দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক দুর্নতা, বিদেশি মুদ্রা বিশেষ করে মার্কিন ডলারের যে স্বল্পতা, এবং আমাদের যে ফরেন রিজার্ভ যেভাবে হু হু করে কমছে, এর দায় এবং দায়িত্ব কার, এবং এটি কবে নাগাদ শুরু হলো? এটি কি ইউক্রেন যুদ্ধের এই কারণে শুরু হলো, নাকি এটি আরও বছর দুয়েক আগের থেকে শুরু হয়েছে আমরা গোপন রেখেছিলাম? নাম্বার টু হলো, এখন যে গতিতে, যে পরিবেশ এবং পরিস্থিতিতে আমাদের সার্বিক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আমাদের পুরো সামাজিক সংস্কৃতি, রাজনীতি যেভাবে ক্রমাগতভাবে ধ্বংসের দিকে এগুচ্ছে, যেভাবে অনিশ্চয়তার দিকে এগুচ্ছে, এটির শেষ পরিণতি কী? অর্থাৎ এখন সরকারি হিসেবে বলা হচ্ছে যে $35 বিলিয়ন রয়েছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কিন্তু IMF-এর হিসেবে যে $7 বিলিয়ন এখানে দেওয়া হয়েছে এক্সপোর্টের সহায়তার জন্য, সেই টাকাটি এখন আর মূলত কাজীর মানে গরুর মতো হয়েছে, অর্থাৎ গোয়ালে নেই কিন্তু খাতায় রয়েছে। তো এখন কাগজপত্রে $7 বিলিয়ন আছে, কিন্তু বাস্তবে বাংলাদেশ ব্যাংকে নেই, তো সেক্ষেত্রে ডলারের পরিমাণ আছে
সাকল্যে $27 বিলিয়ন। তো এখন এই $27 বিলিয়ন যে হারে গত 2 মাসে নেমে এলো এখানে $40 বিলিয়ন, অর্থাৎ $44 বিলিয়ন থেকে $27 বিলিয়নে যেভাবে নেমে এলো, এটি নভেম্বর মাসে গিয়ে ডিসেম্বর মাসে গিয়ে কী হবে, কততে আসবে, আর তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কী হবে, বৈদেশিক বাণিজ্য কী হবে, জ্বালানি অবস্থা কী হবে, বিদ্যুতের অবস্থা কী হবে, আমাদের বিদ্যুৎ মন্ত্রীদের অবস্থা কী হবে, উপদেষ্টার অবস্থা কী হবে এবং শিল্প কলকারখানার অবস্থাই বা কী হবে, এটি নিয়ে এই মুহূর্তে আমাদের আসলে যেভাবে খোলামেলা আলাপ আলোচনা করা দরকার সেভাবে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি না। আমাদের এই দেশটি বিশেষ করে রাষ্ট্রীয় ব্যবস্থা এমন হলো যে যখন আপনি ভালো থাকবেন সবাই আপনার উপরে মাতুব্বরি করবে, ইনকাম ট্যাক্স এগিয়ে আসবে, জাতীয় রাজস্ব বোর্ড চিন্তা ভাবনা করবে কী করে আপনার উপরে আরও বেশি কর আরোপ করা যায়, পুলিশ বাহিনী থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সন্দেহের দৃষ্টিতে তাকাবে যে আপনি এই এত টাকা পয়সা কোত্থেকে পেলেন, আপনার কাছে কত ডলার আছে, আপনার স্ত্রীরা সন্তানেরা কোন গাড়ি চালায়, কোথায় কোথায় থাকে, এভাবে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করবে। এর ফলে আমাদের দেশে যখনই মানুষের টাকা পয়সা হয় তখন সত্যিকার অর্থে তারা এক ধরনের মনোপীড়ায় ভোগেন, কষ্টে ভোগেন, পর্যাপ্ত সম্মান এবং মর্যাদা রাষ্ট্র থেকে পান না, এত ট্যাক্স ভ্যাট দেওয়ার পরেও রাষ্ট্র কর্তৃক যে স্বীকৃতি সেটি না থাকার কারণে অনেক লোক লন্ডন, আমেরিকা, বেগুনপাড়া যা বলেন না কেন সেখানে চলে যেতে চায়, এটি সত্য। দ্বিতীয়ত হলো ঘুষ দুর্নীতির জন্য এক শ্রেণী যায়, এর সাথে সাথে সৎ ব্যবসায়ীরা কিন্তু চলে যায় এবং চলে যাচ্ছে এবং তারা এখনও চলে যাবে, এবং এখন যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে লোন বা ঋণ এটি তো ব্যাংকের রয়েছে, এরপরে কর্মচারী কর্মকর্তা তারা শিল্প কলকারখানায় রয়েছে, কিন্তু নগদ অর্থ এটি কিন্তু এখনও কিছুটা হলো মালিকের হাতে রয়েছে। তো এইভাবে যদি পরিবেশ পরিস্থিতির কারণে ত্যক্ত বিরক্ত হয়ে মোটামুটি হাজার খানেক শীর্ষ ব্যবসায়ী তাদের পুঁজি প্রত্যাহার করে বাংলাদেশ থেকে চলে যায় পরিবার এবং পরিজন নিয়ে, এটি সরকার টেরও পাবে না, কিন্তু পুরো বাংলাদেশের উপর রীতিমতো ধস নেমে আসবে। অর্থাৎ অ্যাটলিস্ট 50 লাখ লোক যদি চাকরি হারিয়ে ফেলে তার সাথে সম্পৃক্ত যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এগুলোতে যদি ধস নামে তাহলে যেই কথাটি আগে বলা হতো যে দেশে বিদ্যুৎ থাকবে কিন্তু সেই বিদ্যুৎ কেনার মতো লোক থাকবে না, এবং বাস্তবতাই এখন আমরা বিদ্যুৎ চাচ্ছি, বিদ্যুতের জন্য মূল্য পরিশোধ করতে চাচ্ছি, কিন্তু এমন একটা সময় আসবে যে বিদ্যুৎ রয়েছে, সামান্যতম বিদ্যুৎ, কিন্তু স্বেচ্ছায় অনেকে বিদ্যুতের লাইন কেটে দিয়ে নিজেরা সেই রেড়ির তেল দিয়ে তারা প্রদীপ জ্বালিয়ে দিন যাপন করছেন এবং গরমের মধ্যে হাত পাখা তাল পাখা দিয়ে তারা সেই আদিম যুগে ফিরে যাচ্ছেন। এর কারণ হলো অর্থনীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সরকারি ট্যাক্স দেওয়ার মতো অবস্থা এখন অনেকের নাই। যেমন ধরুন একটি পরিবারে 10,000 টাকা বিদ্যুৎ বিল আসতো আজ থেকে 6 মাস আগে বা 3 মাস আগে, কিন্তু সেই 6 মাস আগে বিদ্যুৎ বিল এখনও আগের চাইতে আরও বেশি আসছে, হায়ারাস দিনের বেশিরভাগ সময় কিন্তু বিদ্যুৎ থাকে না। তো এটি জনমনে কিন্তু নিদারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, আর অনেকে তার আয় কমে গেছে, রোজগার কমে গিয়েছে, তো 6 মাস পরে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে কোথায় যাবে, ফলে কি হচ্ছে। এখন এই যে ডক্টর তৌফিক এলাহি যে শপথের কথা বললেন এটি নিদারুণভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এটি মানুষের গালে রীতিমতো চপেটাঘাত যে এতদিন তেলে ঝুলে আপনারা ছিলেন, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেছেন, হাতির জিলে বিরাট করে অনুষ্ঠান করেছেন, কত শতকোটি টাকা খরচ করে আতশবাজি করেছেন, 14,000 মেগাওয়াট উৎপন্ন হয়েছে, সারা দেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে বিদ্যুতে, আবার শত কোটি টাকা খরচ করে আপনারা হাতির জিলে আতশবাজি করেছেন, কোথায় গেল সেই আতশবাজি, কেন এমন হলো, তখন যে আপনারা আনন্দ ফুর্তি করেছেন সেই আনন্দ ফুর্তির দায় আপনাদেরকে এখন শোধ করতে হবে, এই কথা বলার সময় এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।